আলাইকুম বন্ধুরা, আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 6-7 পেজ 12 থেকে 15। ইউনিট 6-এ আমরা পড়ব নাম্বারস, সংখ্যা, কার্সিভ স্মল লেটার্স, বাঁকানো ছোটো হাতের অক্ষর। ইউনিট 7-এ আমরা পড়ব কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস, আদেশ এবং নির্দেশনা। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। তোমরা এই ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তাহলে চলো এবার ক্লাসটি শুরু করি। ইউনিট 6 নাম্বারস, সংখ্যা, লেসনস 1-3। সেকশন এ, সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, বলো, গণনা করো এবং লেখো। এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, আমরা এখন এই সংখ্যাগুলো পড়ব। 6, 7, 8, 9, 10। এরপর কিছু ছবি দেখতে পাচ্ছি, এখন আমরা এই ছবিগুলো গুনবো। তারপর ছবির সামনে যে ফাঁকা ঘর আছে সেখানে সংখ্যাগুলো লিখব। প্রথমে ইঁদুর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপর আপেল আছে 1, 2, 3, 4, 5, 6, 7। এরপর পিঁপড়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর খেলনা আছে 1, 2, 3, 4, 5, 6। এরপর পেন্সিল আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বন্ধুরা, তোমরা দেখে নিলে আমরা এই অংশটি কিভাবে পড়লাম। তোমরা তোমাদের খাতায় এগুলো লিখে নিবে। সেকশন বি, সে ট্রেস অ্যান্ড রাইট, বলো, শনাক্ত করো এবং লেখো। 6, 7, 8, 9, 10। এই সংখ্যাগুলো এবং শব্দগুলো কিন্তু ডট ডট দিয়ে লেখা আছে। তোমরা এই সংখ্যা এবং শব্দগুলোর উপরে পেন্সিল দিয়ে হাত ঘোরাবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। সেকশন সি, রাইট দ্য ম্যাচিং নাম্বার অর ওয়ার্ডস, উপযুক্ত সংখ্যা অথবা শব্দটি লেখো। এখানে আমাদের শূন্যস্থানের সংখ্যা অথবা শব্দ যে কোনোটি লিখতে হতে পারে। তোমরা প্রথমটি দেখছো 6, এটি সংখ্যা এবং শব্দ লিখে দিয়েছে। তারপর 7, এখানে সংখ্যা লেখা আছে, আমাদের শব্দ লিখতে হবে। এরপর 8, শব্দ লেখা আছে, আমাদের সংখ্যা লিখতে হবে। এরপর 9, সংখ্যা লেখা আছে, আমাদের শব্দ লিখতে হবে। এরপর 10, শব্দ লেখা আছে, সংখ্যা লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমি নিচে কিন্তু দেখিয়ে দিলাম। 6, 7, 8, 9, 10। তোমরা এইভাবে তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। কার্সিভ স্মল লেটার্স, বাঁকানো ছোট হাতের অক্ষর। লেসনস 4-6। সেকশন এ, লুক অ্যান্ড সে ট্রেস ইন দ্য এয়ার, তাকাও, শূন্যে হাত ঘোরাও। ই, এফ, জি, এইচ, এখানে 4টি অক্ষর লেখা আছে, এই অক্ষরগুলো কিন্তু সম্পূর্ণ। এই অক্ষরগুলোর সামনেই আবার ডট ডট দিয়ে আরও 4টি অক্ষর লেখা আছে। তোমরা ডট ডট দেওয়া অক্ষরগুলো পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে সম্পূর্ণ করবে। সেকশন বি, ট্রেস অ্যান্ড রাইট, শনাক্ত করো এবং লেখো। ই, এফ, জি, এইচ, এখানে যে 4টি অক্ষর লেখা আছে এই 4টি অক্ষরও ডট ডট দিয়ে করা। তোমরা এই 4টি অক্ষর পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে সম্পূর্ণ করবে, তারপর তোমাদের খাতায় লিখবে। সেকশন সি, লুক অ্যান্ড সে ট্রেস রাইট দ্য মিসিং লেটার্স, তাকাও এবং বলো, শনাক্ত করো, বাদ পড়া অক্ষরগুলো লেখো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি। আমরা প্রথমে শব্দগুলো অর্থসহ শিখব। এয়ার, কান, ফিশ, মাছ, গোট, ছাগল, হ্যান্ড, হাত। শিক্ষার্থীরা, আমরা এরপর যে লাইনটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনেক অক্ষরই নেই। এখন আমরা দেখব এখানে কোন অক্ষরগুলো নেই। ই, এ, তাহলে ই, এ, আর, এয়ার। এরপর নেই এফ, এফ, আই, এস, এস, ফিশ। এরপর নেই জি, ও, এ, টি, গোট। এরপর নেই এইচ, এ, এন, ডি, হ্যান্ড। বন্ধুরা, তোমরা দেখে নিলে এই অংশটি আমরা কিভাবে পড়লাম। তোমরা তোমাদের খাতায় এভাবে লিখবে। এখন আমরা ইউনিট 7 পড়ব। ইউনিট 7 পড়ার আগে আমরা ইউনিট 7 থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নিব। কমান্ড, আদেশ। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়ানো। ড্রিঙ্ক, পান করা। ডার্টি, নোংরা। ওয়াটার, পানি। ক্লিন, পরিষ্কার করা। ওয়াশ, ধোয়া, ধৌত করা। হ্যান্ড, হাত। সিট ডাউন, বসা। ইনস্ট্রাকশন, নির্দেশনা। বেড, বিছানা। শাওয়ার, ঝর্ণা।
ইউনিফর্ম নির্ধারিত পোশাক বিদ্যালয়ের পোশাক ব্রেকফাস্ট সকালের নাস্তা পুট অন পরা পরিধান করা টেক লওয়া বা নেওয়া ইট খাওয়া পিকচার ছবি লুক তাকানো এবার আমরা মূল ক্লাসে চলে যাব ইউনিট 7 কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস আদেশ এবং নির্দেশনা লেসনস 1-2 শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অংশটি বাংলা অর্থ এবং উচ্চারণ সহ পড়ব সেকশন এ লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো স্ট্যান্ড আপ গালিব উঠে দাঁড়াও গালিব ডোন্ট স্ট্যান্ড আপ সাইদ দাঁড়াবে না সেকশন বি লুক অ্যান্ড সে দেখো এবং বলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছবিগুলো দেখো এরপর বাক্যগুলো পড়বে ডোন্ট ড্রিঙ্ক ডার্টি ওয়াটার নোংরা পানি পান করো না ক্লিন দ্য বোর্ডটি পরিষ্কার করো ডোন্ট সিট ডাউন বসো না ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধো কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস আদেশ এবং নির্দেশনা লেসনস 3-5 সেকশন এ লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো বেড বিছানা শাওয়ার ঝর্ণা ইউনিফর্ম নির্ধারিত পোশাক ব্রেকফাস্ট সকালের নাস্তা সেকশন বি লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো পুট অন ইয়োর ইউনিফর্ম তোমার বিদ্যালয়ের পোশাক পরিধান করো টেক এ শাওয়ার গোসল করো গেট আউট অফ বেড বিছানা ত্যাগ করো ইট ইয়োর ব্রেকফাস্ট তোমার সকালের নাস্তা খাও শিক্ষার্থী বন্ধুরা আমরা ছবি দেখে দেখে বাক্যগুলো পড়লাম তোমরাও এইভাবে বাক্যগুলো শিখে নেবে সেকশন সি পেয়ার ওয়ার্ক লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি সে দ্য কমান্ডস ইন অর্ডার যুগল কাজ কর্মকাণ্ড বি এর ছবিগুলোর দিকে তাকাও ধারাবাহিকভাবে আদেশসূচক বাক্যগুলো বলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সেকশন বিতে যে বাক্যগুলো শিখেছি সেই বাক্যগুলো এখন আমরা ধারাবাহিকভাবে দুজন শিক্ষার্থীর মাধ্যমে সম্পূর্ণ করব অ্যান্সার স্টুডেন্ট 1 গেট আউট অফ বেড বিছানা ত্যাগ করো স্টুডেন্ট 2 ইট ইয়োর ব্রেকফাস্ট তোমার সকালে নাস্তা খাও স্টুডেন্ট 1 টেক এ শাওয়ার গোছল করো স্টুডেন্ট 2 পুট অন ইয়োর ইউনিফর্ম তোমার বিদ্যালয়ের পোশাক পরিধান করো আজ কিন্তু আমরা পড়লাম ইউনিট 6 এবং 7 শিক্ষার্থী এবং অভিভাবকদের অনুরোধে এই ক্লাসটিতে আমি ইংরেজির বাংলা উচ্চারণও দিয়েছি তোমরা যারা বাংলা উচ্চারণ পড়তে আগ্রহী না তারা কিন্তু অবশ্যই ইংরেজি উচ্চারণে পড়বে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ